গোপাল রাষ্ট্রে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কেশে হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা পুরি বাবা এই যে ভয়ানক বৃষ্টি না মনে হচ্ছে এবার প্রাসাদেই জলটা ঢুকবে ঢুকবে কি বলছেন মহারাজ জল তো এর মধ্যেই ঢুকতে শুরু করেছে এই যে দেখুন না আমার পাটা ভিজে গেল যা কি হবে এই এই কেউ রুমালটা একটু দাও না পাটা একটু মুছি মুছবে এদিকে যে হু হু করে জল ঢুকছে আরে মন্ত্রীটাই বা কোথায় এখন কি যে করি কি মন্ত্রী মশাই আপনার চাষের জমি তো একেবারে জলে থই থই কি করি বলো তো গোপাল এত টাকা চাষের পেছনে ঢাললাম হোক যে বন্যার জলে ভাসতে ভাসতে চলে গেল কোনটা যে নদী আর কোনটা আপনার জমি ঠিক ঠাহর করতে পারছি না সাবধান গোপাল সাবধান আগে না মন্ত্রী মশাই আবার নদীতে পড়ে যেও যা গোপাল এসে যাচ্ছি যে এখন কি যে করি কি করে গোপালকে বাঁচাবো গোপাল গোপাল একটা কিছু ধরার চেষ্টা করো না দেখো কোথাও কিছু নেই আপনি আপনি ওই গাছের একটা ডাল নদীর ওদিকে ছুঁড়ে দিন না তাই করি তাই করি এই এই যে দিলাম এটাই সুযোগ মন্ত্রী এটাই সুযোগ আমিও তো তাই বলছি মহারাজ বন্যার চোটে কৃষ্ণচন্দ্রের প্রাসাদেও জল ঢুকে গেছে আর এখন সেনা নিয়ে আক্রমণ করে বেটাকে বন্দি করতে পারলেই ব্যাস কেল্লা ফাতে তাহলে তোমার সঙ্গে বকবক করে সময় নষ্ট করছি কেন কি করব তাহলে মহারাজ আক্রমণ মন্ত্রী এবার এই ব্যাটাগুলোকে কি করা যায় বলতো সব কটাকে গারদে পুরে দিন মহারাজ আর যত দিন বাঁচবে রোজ নিয়ম করে তিনটে পিরিয়ড নীল ডাউন আর তিনটে পিরিয়ড কান ধরে উঠবো বাহ 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 চমৎকার বলেছো তাহলে তাই হোক কিন্তু গোপাল আর কৃষ্ণচন্দ্রকে কিন্তু শুলে চড়াবো আগে হ্যাঁ মহারাজ না 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 রাগ করবেন না রাগ করবেন না আসলে ওই খামবাজ নামটা তো বেশ ওই বড় তাই একটু ছোট করে খা বললাম বলছিলাম যে ওই আমাদের মন্ত্রীমশাই অনেকক্ষণ ওই উসখুস করছেন তাই মনে হয় এর থেকেও দারুণ একটা বুদ্ধি ওনার মাথায় আছে আমার আমার আবার কি কিন্তু আমাদের রাজ্য আক্রমণ করার কারণটা কি ওই বেটা গোপাল আমাদের টুপি পরিয়ে এখানে পালিয়ে এসেছে আরে মন্ত্রীমশাই আমাদের সবাইকে শ্মশানে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন কি বলছো গোপাল আমাদের সবাইকে এমনকি মহারাজকেও শ্মশানে যা বলছি করুন না তাহলে বল বেটা মন্ত্রী বল বল
কি দারুণ বুদ্ধি তোর মাথায় এসেছে। হে খাম্বাজ মহারাজ, ওদের সবাইকে শ্মশানে নিয়ে গিয়ে গলা অব্দি পুঁতে দিলেই ল্যাটা চুকে যাবে। ওখানে শেয়াল কুকুরেরাই ওদের খেয়ে একেবারে ছাপা করে দেবে, নইলে গারদে পুড়লে রোজ রোজ আবার টিফিন দিতে হবে, আর আমাকে ছেড়ে দেবেন। কি রে বাবা, এই তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। আমার কি হবে মহারাজ, শোনা মানা কি আমার হবে? রিজার্ভ বেঞ্চে বসবে তুমি। একটা বার রানীকে কি দেখতে পাবো না? শেয়াল বাবা, ও বাবা, চারিদিকে তো আরো দেখছি মহারাজ, আজই মনে হচ্ছে শেষ রাত। সেই তো, আই গোপাল, আরে আই গোপাল, কি হলো? আরে কিছুই তো বলছো না। মহারাজ ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তুমি যে কি বলতে গেলে গুজগুজ করে তখন মন্ত্রীকে, আর বেটার ছেলে কিরকম পাল্টি খেয়ে আমাদের পাশে খাম্বাজ রাজারও মন্ত্রী হয়ে গেল। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। কি গোপাল, আই গোপাল, আমাদের না খাওয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। গোপাল কি আগে জন্মে শিয়াল ছিল নাকি? হুক্কা হুয়া, মাটি খুঁড়ে আ, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, আমাদের উঠে আ, হুক্কা হুয়া। গোপাল সত্যি তোমার জন্য এবারের মতো আমরা সবাই প্রাণী বাঁচলাম। কিন্তু তুমি শিয়ালদের সঙ্গে কি ভাষায় কি কথা বলছিলে বলতো, যে ওরা আমাদের না মেরে উদ্ধার করলো? সে জানবেন পরে, এখন অনেক অনেক জরুরি কাজ রয়েছে। কি কাজ? বাহ, খাম্বাজ রাজার হাত থেকে প্রাসাদটা উদ্ধার করতে হবে না? ওরে আমার মহারাজ রে, এবার আমি ঘুমোবো না, আমি ওই কৃষ্ণচন্দ্র ঘরেই ঘুমোবো। এই খেয়েছি, এখন রানীমাকে কি করে যে বার করে আনি না, মানে হয়েছে কি? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বুঝতে পাচ্ছি তোমাকেও শ্মশানে চালান করতে হবে। না খাম্বাজ মহারাজ, আমি আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি। আপনার শোবার ঘরে একটা সুরঙ্গ আছে না মহারাজ? হ্যাঁ, কিন্তু সে তো বহুদিন ব্যবহার করা হয়নি, ও তো বন্ধ হয়ে গেছে। কিন্তু তার মুখটা কোথায় সেটা তো বলতে পারেন? সেটা একমাত্র আমি জানি। তো জানেন তো সেটা দেখান না। আসুন আসুন, এদিকে এদিকে আসুন। এই যে এখানে। বাহ 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 বাহ, তাহলে এখান থেকেই খোঁড়া শুরু করতে হবে।
তুমি ইঁদুরদের ডাকতে জানো? বাবা তোমার কি প্রতিভা গো, রাখো ভূমিতে। ব্যাস এবার আর কোনো চিন্তা নেই, সুরঙ্গ খোড়া হয়ে যাবে। ওরা খোড়াখুড়িটা করতে থাকুক, আমি বরং আমার এক বন্ধুকে নিয়ে আসি। এখানে এই শ্মশানে তোমার বন্ধু? ওরে বাবা রে, কি যে বলছো আর কি যে করছো, ভগবান ভগবানই জানেন শুধু। মন্ত্রীটা বেশ পরিকর্মা আছে, ঠিক কায়দা করে রানীকে অন্য ঘরে নিয়ে গেছে। আ কি নরম মখমলের গদির মতো খাট, এবার গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ি। আ কি আরাম, এবার চোখ বুঝে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, যা ধকল গেল আজ সারাদিন। মহারাজের শোবার ঘরে ঢোকার ঢাকনাটা দেখা যাচ্ছে। সাবধান, সবাই খুব আস্তে আস্তে আসবেন, যাতে খাবাবাজির ঘুমটা ভেঙে না যায়। এবার কি করবে গোপাল? এবার তো করবে আমার সেই বন্ধু। বন্ধু? এই যে বাবা, চুপ, একদম চুপ। কিন্তু এই সাপ তোমার বন্ধু? সাপ কেমন গুলিয়ে যাচ্ছে গোপাল? যাও বাবাজি, খেলটা এবার দেখাও তো বাবা। নিন মহারাজ, এবার আপনার পালা। এই বেটা খাম্বাজ, ওট ওট বলছি। কে ডাকে আমায়? ওরে আমি কৃষ্ণচন্দ্র, ওট ওট উঠে পড় বলছি, ওট। কৃষ্ণ? ও একে সরা, একে সরা। সরাতে পারি যদি এখান থেকে এক্ষুনি এই মাঝরাতেই বিদেয় হও। না না, মানে? আবার মানে? তাহলে দিল তোমায় সবটা একটা ছবল। এখানের সব জন্তু জানোয়ার এই আমার কথা শোনে। না 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 না, আমি চলে যাচ্ছি এক্ষুনি এক্ষুনি এক্ষুনি, আমার সব সেনাদের নিয়ে আমি চলে যাচ্ছি। ওরে বাবা, আগে আপনি বাঁচলে বাপের নাম। বাবাজি নেমে এসে তো খারাজ্যে ভয় পাচ্ছেন। আরে খাম্বাজ রাজা ভেগেছে, ভেগেছে ভেগেছে, খাম্বাজ রাজা ভেগেছে। মহারাজ কৃষ্ণচন্দ্র আবার সিংহাসনে বসছেন। আরে মহারাজ কৃষ্ণচন্দ্র আবার সিংহাসনে বসছেন। এই এই চলো চলো চলো, এই গোপালের গিন্নিকে এই সুখবরটা নিয়ে আসি, চলো চলো, নইলে কাঁদতে কাঁদতে তো বেচারির চোখের জল সব শুকিয়ে যাবে। চলো 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 চলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, মহারাজ্যে সিংহাসনে আমরা আবার রাজসভায়, মহারাজ্যে সিংহাসনে আমরা আবার রাজসভায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। এই থামো থামো থামো, এই যে এবার বেটা ষড়যন্ত্রীকে আমি মজা দেখাচ্ছি। মহারাজ আমার নামটা কি পাল্টে দিলেন নাকি? শুধু পাল্টাবো না, উল্টে পাল্টে তোমাকে
ক্ষতি দেওয়া একটা পলটি খেয়ে ক্ষমতাজের মন্ত্রী হয়ে গেছিলে না মহারাজ? ওই মন্ত্রী মশাইয়ের কোনো দোষ নেই মহারাজ, মন্ত্রীর পাল্টি খাওয়া আমাদের শ্মশান থেকে শেয়ালের হাত থেকে বেঁচে ফিরে আসা, ইঁদুর দিয়ে গর্ত খোড়ানো কিংবা সাপকে বন্ধু পাতানো, এসবের আসল গল্প শুনবেন না? গল্পের আবার আসল নকল কি? গোপালটা বলে কি? তাহলে শুনুন। ওই দেখো, আরে শিয়াল, ওই দেখো, ওই দেখো ইঁদুর একটা, ধরো ধরো দেখি 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 যদি এটা ধরে বাঁচে। ধরো ধরো গোপাল, ধরো। এই তো এই তো পেরেছি। আরে আবার একটা সাপ উঠেছে। ও সত্যি, ভালো কাজ করার মধ্যে কি যে আনন্দ না! ও তিনটে তিনটে প্রান্ত বাঁচাতে পারলাম। ওরা বলেছিল আমার দরকারে ওরা সাহায্য করবে, আর তাই তো আমি সেদিন মন্ত্রীকে আমাদের গারদে না পাঠিয়ে কোনো রকমের শ্মশানে পাঠিয়ে দিতে বলেছিলাম। ও, এতক্ষণে সব পরিষ্কার হলো। সত্যি গোপাল, তোমাকে যে আমি কোথায় রাখি? এই যেখানে আমি বসি সেখানেই রাখলে হবে মহারাজ। ও হ্যাঁ, আমারও তো রানীর কাছে যেতে হবে। এবার কি দশা হবে বলতো তোর? আমাকে আমাকে আর একটা সুযোগ দিন, দেখবেন দেখবেন গোপালের অবস্থা আমি একেবারে ঢিলে করে দেব। অনেক সময় পেয়েছিস তুই, আর নয় এবার তোর অবস্থা আমি খলখলে করে ছাড়বো। কে আছিস? একে নিয়ে গিয়ে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে ঘোড়ায় চাপিয়ে সারা মুর্শিদাবাদ ঘোরা। আবার না কি? হ্যাঁ না কি? এবার থেকে তোর নাম আর ভগবান নয়, এবার তোকে সবাই ডাকবে ভূত বলে। কিন্তু ভগবানকে দিয়ে কৃষ্ণনগর দখল করা এবার তাহলে আর হলো না। দেখি দেখি এবার অন্য কোনো ফোন দিয়েতে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।